ছাত্রীর রাজনৈতিক আকাঙ্ক্ষায় খেসারত দিচ্ছে বাংলার ছোট ছোট স্কুল পড়ুয়ারা। তোপ দাগলেন অধীর চৌধুরী। করোনাকালে বিপদ বেড়েছে স্কুলের বাচ্চাদের, আর তারা স্কুল ভুলে গিয়েছে, খেলা ভুলে গিয়েছে, শিশুরা মানসিক রোগের শিকার হচ্ছে, অধীর চৌধুরী বলেছেন। বাংলার মুখ্যমন্ত্রী ভরসা দিয়েছিলেন পূজোর পর স্কুল কলেজ খুলবে, কিন্তু এর জন্য কোনো পরিকল্পনা ও কোনো আলোচনা নেই বলে অভিযোগ করলেন অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী বলেছিলেন স্কুল খোলা যাবে কিনা ভেবে দেখবেন, এরপরে বলবেন যে স্কুল কলেজ খুলবে না, যার জন্য বাংলা জুড়ে তৈরি হয়েছে অস্থিরতা, এর জন্য দায়ী রাজ্য সরকারই। তিনি প্রশ্ন করেছেন কেন স্কুল কলেজগুলিতে প্রোটেকশন দিয়ে ছাত্রছাত্রীদের স্কুল কলেজ নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে না। স্কুল কলেজ খোলার বিষয়ে মুখ্যমন্ত্রী কি আলোচনা করেছেন বিশেষজ্ঞদের সঙ্গে, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনি প্রশ্ন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদ থেকে মেহবুব মাসুম, রিপোর্ট জনতা এক্সপ্রেস। বাংলায় করোনার প্রকোপের কারণে সবথেকে যাদের বিপদ বেড়েছে তারা হলো স্কুলের বাচ্চারা। তারা স্কুল ভুলে গেছে, খেলা ভুলে গেছে, শিশুরা ক্রমশ মানসিক রোগের শিকার হচ্ছে। বাংলায় ভারতবর্ষ অন্য জায়গাতেও হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী ভরসা দিয়েছিলেন উৎসবের পর স্কুল কলেজ খুলবে, খুলবে কবে জানা নেই, কোনো তার জন্য পরিকল্পনা নেই, কোনো আলোচনা নেই। কখনো মুখ্যমন্ত্রীর মনে হলে বলছে স্কুল খুলব, আবার বলছে খুলব কিনা দেখব, তারপরে বলবে খুলব না। এইরকম অস্থিরতা চলছে সারা বাংলা জুড়ে। এগুলো সরকারের, রাজ্য সরকারের সম্পূর্ণ ব্যর্থতা বলে আমি মনে করি। কেন শিশুদের জন্য প্রোটেকশন দেওয়া হচ্ছে না, কেন স্কুলগুলোতে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে না, কেন বাংলার প্রকোপকে রুখতে পারছি না। বড় স্কুলে যেতে পারে, বড়রা তো স্কুলে যেতে পারে, করোনার সমস্ত প্রোটেকশন নিয়ে যাওয়া যেতে পারে কিনা এই নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা কি জরুরি নয়? করেছেন বাংলার মুখ্যমন্ত্রী আপনি? স্কুল ছাত্রদের ভবিষ্যৎ কি আমরা জানতে চাই। আর যদি স্কুল না খোলে করোনার কারণে, আপনার তার জন্য দায়ী করা হবে আপনাকে। কারণ দুর্গাপূজায় আপনি ঢালাও পারমিশন দিয়েছেন, যা খুশি তাই করবার লাইসেন্স দিয়েছেন, তার কারণে বাংলায় করোনার প্রকোপ বাড়তে পারে এবং তার কারণে আবার স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া বন্ধ হতে পারে। এই ধরনের রাজনৈতিক অবিমিশ্রকারিতার কারণ আপনি। বাংলার মুখ্যমন্ত্রী টিভিতে এসে মোদীর মতন আপনি একটা ভাষণ দিন না, অসুবিধা কি আছে? আমরা জানতে চাই আপনার কাছেও বাংলায় করোনা পরিস্থিতি কি, আপনি কি করেছেন আমরা জানতে চাই। দেশের কথা তো জানতে পারছি এবং সেখানে দেখছি ভুলে ভরা তথ্য, বাংলার তথ্যটা কি আমরা জানতে চাই।